যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার 4টি ইউনিয়নের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুল ও কলেজে যাচ্ছে। বাঁশের সাঁকো ও নৌকায় পারাপার হতে গিয়ে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। তাই দ্রুত এসব এলাকায় রাস্তা, ব্রিজ ও কালভার্ট তৈরির দাবি করছেন শিক্ষক ও অভিভাবকরা। গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মুস্তফা জামানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ রাসেল মহাবিদ্যালয়, কাজী মন্টু মহাবিদ্যালয় ও রাধাগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নৌকায় চড়ে ও বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। পায়ে হাঁটার কিছু পথ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই যাতায়াতের প্রধান বাহন নৌকা। এদিকে উপজেলার কালীবাড়ি, কান্দি ও সাদুল্লাপুর সহ আশেপাশের ইউনিয়নে রয়েছে প্রায় আরও 30টি শিক্ষা প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ছাত্রছাত্রীদের প্রতিনিয়তই পোহাতে হচ্ছে ভোগান্তি। আমরা স্কুলে যাই, ভালোভাবে যেতে পারি না, সময়তে পড়ে যাই। একটা ব্রিজের দরকার যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে স্কুলে আসতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া চলাচলের পথে অনেকে বাঁশের সাঁকো থেকে পড়ে আহত হচ্ছে, কেউ আবার এই সাঁকোগুলো পার হওয়ার ভয়ে স্কুলে যাচ্ছে না। এই সমস্যা লাঘবের জন্য দ্রুত রাস্তা ও ব্রিজ তৈরির দাবি করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ছাত্রছাত্রীদের আসার জন্য শুধু এই বাঁশের সাঁকোর পরিবর্তে যদি ব্রিজ হয় তাহলে আমাদের মনে হয় সবচেয়ে ভালো হয়। কোটালীপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী জানান, ইতিমধ্যে রাস্তা ও ব্রিজের তালিকা করা হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আমাদের যে ব্রিজের আমাদের একটা নির্দেশনা দেয়, সম্ভবত যেটা চাওয়া আছে যে প্রত্যেক স্কুলে কানেক্টিং হবে উইথ ব্রিজ। দ্রুত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।